উত্তর চব্বিশ পরগনা থেকে এক মহিলাকে চিকিৎসা করাতে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে রোগীর পরিবার। কর্তব্যরত চিকিৎসক ওই মহিলা চিকিৎসা করতে গেলে বচসা বাঁধে রোগীর পরিবারের সাথে। এরপরই চড়াও হয় রোগীর পরিবার চিকিৎসকের ওপর। চিকিৎসককে মারধর এবং ভাঙচুর করা হয় সরকারি হাসপাতালের আসবাবপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। রোগীর পরিবারের তিন সদস্যকে আটক করে নিয়ে যায় থানায়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত দুইজন চিকিৎসককে পরিস্থিতি সামাল দিতে এবং রোগীর পরিবারের লোককে বাধা দিতে গিয়ে আহত হয় হাসপাতালের একাধিক সিকিউরিটি গার্ড। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে ওই রোগীর পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। দুজন মানে কোথাকার? কাকিনাড়াতে। কী হয়েছিল ঘটনাটা? ঘটনাছিল, একটা পেশেন্টকে নিয়ে এসেছিল, সপ্তাহের সময় কথা কাটাকাটি হয়েছিল। আর তারপর যেটা হয় আর কি, মানে পেশেন্ট পার্টি উত্তেজিত হয়ে গেছে, পেশেন্টকে এখনই দেখতে হবে, ডক্টরদের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তারপরে কি আপনারা কন্ট্রোল করলেন বিষয়টা? কন্ট্রোল করেছি, তারপরে দুজনকে আমি অলরেডি আমি থানাতে দিয়েছি। আর যে ডাক্তারকে হাত দিয়েছে তিনি কেমন? ডক্টর ইঞ্জুরি রিপোর্ট করতে গেছেন, ডক্টর কেমন আছে ওই ডেটটা দেখতে হবে। কোন বিভাগে হয়েছিল স্যার এটা? কোন বিভাগে হয়েছে? গাইনেকোলজি। চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, এই চিকিৎসকদের যে রুলস আছে, রেগুলেশন আছে, সেই অনুযায়ী তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি ভাঙা এবং সরকারের স্টাফদের কর্তব্যরত করে তাদেরকে অ্যাসল্ট করা, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আজকে কী ঘটলো মূলত? কী ঘটেছে, এই কিছু একটা প্রেগনেন্ট মাদার এসেছিলো, তার সঙ্গে বাড়ির লোক এসেছিলো, তার সঙ্গে একটা ফিমেল ডাক্তারবাবু দেখছিলেন তাকে, সেই সময় তার সঙ্গে একটু অল্টারকেশন হয়ে তাদের মাস্ক ফুল করে আমরা এসছি। আপনার কি ব্যবস্থা নিলেন? অবশ্যই। কাউকে ধরা হয়েছে? না, পুলিশ বলতে হবে। আমরা এভাবে কিছু বলা সম্ভব না, এতদিন ধরে পেশেন্ট পার্টিকে, পেশেন্টদের ডিউটি দিয়ে যাচ্ছি, রোগীদের সেবা করে যাচ্ছি গভর্নমেন্ট হসপিটালে বিনামূল্যে, তারপরেও দিনের পর দিন ধরে আমাদের সাথে এরকম অবস্থা হচ্ছে, রোগীরা, রোগীর বাড়ির পরিজনরা আমাদের উপর আক্রমণ করছে। ঠিক আছে, তাদের ন্যূনতম মানসিক অবস্থা নেই, তাদের ন্যূনতম ধৈর্য শক্তি বা তাদের এরকম অবস্থাও নেই। রোগী হসপিটালে আসে, আমরা বিনামূল্যে চিকিৎসা করি, তারপরেও আমাদের এরকম অবস্থা আপনার বাইকটা পড়ে না। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর 21। এক টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি, আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়াসমুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া, প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9134648505।